বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় 30 জন ছাত্রছাত্রীকে। ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাচ্যুতি প্রকল্পের আওতাধীন মাইগঙ্গা সুগান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই ঘটনার খবর পেয়ে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা বিদ্যালয়ে ছুটে গেলে সাংবাদিকদের মুখোমুখি হয় মাইগঙ্গা সুগান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল শর্বাণী ভট্টাচার্য জানান, যেহেতু এই বিদ্যালয়টি বিদ্যাচ্যুতি প্রকল্পের আওতাধীন সেহেতু এই বিদ্যালয়ের পরীক্ষাও CBSE বোর্ডের নিয়ম মেনে পরিচালিত হয়। আর CBSE বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার 75% থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সংশ্লিষ্ট বিদ্যালয়ে একাংশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার 50%-এরও নিচে। উপস্থিতির হার ঠিক রাখতে বহুবার ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের সাথে আলোচনা করা হলেও ছাত্রছাত্রী কিংবা অভিভাবকেরা বিদ্যালয়ে এর নির্দেশকে এক প্রকার হেলায় ফেলে দিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং তাদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এই ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যে সকল ছাত্রছাত্রীদের উপস্থিতির হার 50%-এরও নিচে রয়েছে তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে পিরিয়ডিক পরীক্ষা ছিল 6 থেকে 12-এ। এই পিরিয়ডিক পরীক্ষাটাকে টার্গেট ধরে, যাতে প্রিভিয়াস পরীক্ষাটা ওদের নষ্ট না হয় সেই টার্গেট ধরে কিন্তু আজকে আমি এদের, যারা 50%-এর কম অ্যাটেন্ডেন্স তাদেরকে আমি পরীক্ষায় বসতে দেইনি। উদ্দেশ্য সামনের পরীক্ষা, আরো দুটো প্রিবোর্ড, যেমন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা একটা প্রিবোর্ড তো সেন্ট্রাল বোর্ড অফ এক্সামিনেশন নেবে, তারপর আবার জানুয়ারি মাসে আমাদের নির্দেশ আরেকটা প্রিবোর্ড নেওয়ার জন্য, প্লাস আমরা যারা দুর্বল ছাত্রছাত্রী তাদেরকে আইডেন্টিফাই করার নির্দেশ। কিন্তু ছাত্রছাত্রী তো বিদ্যালয়ে যদি না আসে আমরা কাদের পড়াবো? তারপর এদেরকে আরো বলা হয়েছে যে আজকের এই 3 দিনের পরীক্ষার পরে তারা যদি প্রিবোর্ডের আগে 75% উপস্থিত থাকে অবশ্যই প্রিবোর্ড পরীক্ষায় বসতে পারবে। কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত কতজন ছাত্রছাত্রীদের আজকে পরীক্ষায় বসে দেওয়া হয়নি? টোটাল সংখ্যাটা 9 to 12-এর ক্ষেত্রেই বেশি, ছোটদের বেলায় নেই, হয়তো একজন কি দুজন, বেশিরভাগ সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু 12-এ। 50% অ্যাটেন্ডেন্সে নামানোর পর আমরা টার্গেট 50%, 75% থেকে নামিয়ে এটা 50%-এ এসছে, তারপরে এই অবস্থা আমাদের ক্ষেত্রে খুব দুঃখজনক। কারণ CBSE বিদ্যা পরিচালিত বিদ্যালয়গুলির জন্য ডিপার্টমেন্টের, কিন্তু আমাদের শিক্ষা দপ্তরের কিন্তু আলাদা উদ্যোগ, টিচারদের ট্রেনিং করানো, ট্রেনিংয়ের টাকা খরচা করা, এইগুলি সব স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড থেকে করানো হয়, বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হচ্ছে। কত ঘন্টা ট্রেনিং জানি, 50 ঘন্টার ট্রেনিং সেই সমস্ত টিচাররা নিচ্ছে, প্লাস টিচাররা হোমওয়ার্ক করছে, লেসন প্ল্যান করছে, তারপর তাদেরকে কিভাবে পাস করানো যায় সমস্ত প্রচেষ্টা টিচারদের আছে। কিন্তু আমাদের কাছে এটাই খুব দুঃখের যে আমরা ছাত্রদের বিদ্যালয়ে হাজির করাতে পারছি না এত বলার পরও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।